আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব, আমি আজকে অফিস থেকে এসে কী রান্না করলাম। আর বন্ধুরা, আজকে আমার রান্না করা ছিল না, এর জন্য অফিস থেকে এসে আমাকে আজকে রান্না করতে হয়েছে। আর রান্না করার জন্য আমি প্রথমে ফ্রিজ থেকে গরুর মাংস এনে ভিজিয়ে রেখেছিলাম, আর গরুর মাংস ভেজা হয়ে গেলে ততক্ষণ আমি আমার বাকি কাজগুলো করে নিয়েছি, যেমন আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এবং আমার আগে থেকে মশলা বাটা ছিল না, মশলাগুলো বেটে নিয়েছি। বাকি কাজটা করতে করতে আমার গরুর মাংসটা বরফটা ছেড়ে দিয়েছে, আর তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার অফিস 3টার সময় শেষ হয়, আর 30 মিনিট সময় লাগে আমার বাসায় আসতে। 3:30টার সময় আমি বাসায় থাকি, আর এই টাইমটাতে এসে আমি রান্নাটা করে ফেলেছি আজকে। দেখুন বন্ধুরা, গরু মাংসটা রান্না করতে আমি কি কি ব্যবহার করেছি, আর যেহেতু আমার কাছে বেশি সময় নেই, এর জন্য আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। আর প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। প্রথমে আমি গরুর মাংসটা পরিষ্কার করে নিয়েছি, তারপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কুচি আলু পিস পিস করে কেটে নিয়েছি, যেহেতু আমি গরু মাংসতে বা মুরগিতে আলু খেতে পছন্দ করি, এর জন্য আলুটা আমি সব ধরনের মাংসতে দিয়ে থাকি। তারপর সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর এই মাখানোটার মধ্যে হচ্ছে তরকারি স্বাদ। আর আমি যখন তরকারিটা রান্না করি, তখন হচ্ছে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিই, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে, আর এটা একটু শক্ত করে কুচলিয়ে কুচলিয়ে আমি মাখিয়ে নিই, এর জন্য তরকারিটা অনেক মজা লাগে। বন্ধুরা, আমার মাংসটা মাখানো হয়ে গেলে আমি চুলাতে মাংসটা বসিয়ে দিব। আর মাংসতে আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য মরিচের গুঁড়াটা একটু আমি বেশি দিয়েছি পরিমাণে, ঝালটা আমি আগে থেকে একটু বেশি খাই। আর বন্ধুরা, আজকে রান্না করলে আমি আর আগামীকাল রান্না করব না, সারা দিন এটা দিয়ে আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি সব কিছু মাখিয়ে নিয়ে তারপর চুলায় দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি মাংসটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব, কষিয়ে নিব। এ হচ্ছে আমার কষানোর অবস্থা। মাংসটা কষানো হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর প্রেশার কুকারে রান্না করলে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য বেশি পানি লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। আর যখন রান্নাটা হয়ে আসে, আমি ঢাকনাটা উঠিয়ে ঢাকনা ছাড়া কিছুক্ষণ জাল করি, এর জন্য আমার তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় এবং পানিও শুকিয়ে যায়। আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি গোসলটা করে নিলাম, যেহেতু অফিস থেকে এসেছি, আর জানেনি আমি হসপিটালে জব করি, হসপিটালে নানা ধরনের জীবাণু থাকে। অফিস থেকে অফিসে যাওয়ার সময় আমি একবার গোসল করে যাই, আবার এসে আমি আরেকবার গোসল করি। হচ্ছে আমি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়, এর জন্য গোসলের আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার অনেক ক্ষুধা পেয়েছিল। আর যেদিন আমার রান্না করা না থাকে, ওই দিন আমার কষ্টই হয়ে যায়, আর রান্না করে তারপর আমার খেতে হয়। আমি গোসলটা শেষ করে আমার চুলগুলো শুকায় নিচ্ছিলাম, যেহেতু প্রায় সন্ধ্যার কাছাকাছি, রাত্রিবেলা চুলগুলো ভেজা থাকলে আমার
চুল এমনিতেই প্রচুর পরিমাণে উঠে, এর জন্য হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছি। সব সময় হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয় না, যখন দেখি যে প্রয়োজন চুলগুলো শুকিয়ে রাখা, তখন আমি চুলটা শুকিয়ে নিই হেয়ার ড্রায়ার দিয়ে। আমার চুলগুলো প্রায় শুকানো হয়ে গেছে, তারপর হালকা একটু চুলটা আঁচড়ে নিব। দেখলাম যে চুলটা শুকানোর পর একটু কম উঠে, কারণ ভেজা চুল আঁচড়ালে অনেক চুল উঠে, এর জন্যই আমি চুলটা আগে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই। আর এমনিতে আমার চুল অল্প, চুল উঠতে উঠতে শেষ হয়ে গেছে, আর কারণ চুলের তেমন একটা যত্ন করা হয় না। আমার চুলটা বেঁধে নিলাম, আর এদিকে আমার রান্নাটাও প্রস্তুত হয়ে গেছে। আর আমি প্রেশার কুকারে রান্না করলে 10-12টা শিস দেওয়া হয়ে গেলে আমি রান্না শেষ করে ফেলি, আর তারপর ঢাকনাটা খুলে হালকা একটু ঢাকনা ছাড়া জাল করে নিই, যাতে ঝোলটা, তরকারির ঝোলটা একটু মাখা মাখা হয়। আর এই হচ্ছে আমার রান্না, আমার রান্না শেষ। আর আমার এত ক্ষুধা লেগেছে যে আর অপেক্ষা করতে পারছিলাম না, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিলাম। কারণ সেই সকালবেলা আমি অফিসে 2টো রুটি খেয়েছিলাম, তার মাঝে একবার একবার ফ্রুটস খেয়েছিলাম, তাছাড়া আর কিছু খাইনি সারাদিন, এর জন্য আমার ক্ষুধাটা একটু অনেক বেশি লেগেছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো না লাগে, আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি ভালোভাবে গুছিয়ে তেমন একটা কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর জানি না আপনারা কে কীভাবে নেবেন, আপনারা আমাকে ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে।